নমস্কার বন্ধুরা ডিজিটাল ড্রিমবাংলায় আপনাকে স্বাগত আমি রহমান তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব পি এম কিষণ সম্মান প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে বা প্রত্যেকটি কৃষকের কিন্তু অ্যাকাউন্টে চলে আসছে যদি আপনার না আসে তো আপনি কি করবেন বা আপনার কেন আসেনি তো আপনার প্রবলেমটা কোথা আছে তো সেটা কিভাবে খুঁজে বের করবেন তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ও প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাবো যে কৃষকের অ্যাকাউন্টে টাকা এসছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক শুরু করার পূর্বে জানাবো যদি চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সময়ে নতুনত্ব আপডেট আসলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছাবে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাদের টাকা আপনারা কীভাবে চেক করবেন তো চলুন আমি আপনাদেরকে দেখাবো একটা কৃষকের টাকা যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি তার চলে এসছে বা সে টাকাটা পেয়েও গেছে তার অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত শো হচ্ছে দেখুন এখন এখানে যেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে স্ক্রিনশট যে একত্রিশ তারিখ দু হাজার বাইশ আজকে দু হাজার টাকা ক্রেডিট হয়তো প্রথম এই এসএমএসটা এসছে প্রথম এস এম এসটা কিন্তু আপনারা হয়তো ভাববেন যে হয়তো টাকাটা অন্য কোনো অ্যাকাউন্ট থেকে এসছে তো যার কারণে আমি আপনাদেরকে দেখাবো যে নেট ব্যাঙ্কিং চালু করে আমি আপনাদেরকে দেখিয়েছি দেখুন এখানে একত্রিশে মে অর্থাৎ কি না পি এম কিষাণ দেখুন লেখা আছে এখানে কিন্তু ডাইরেক্ট দু হাজার টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসছে তো আপনাদেরকে প্রমাণ দেখালাম যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসছে যদি আপনার না আসে তো আপনারা কী করবেন সবার প্রথম আপনাদের কটা অ্যাকাউন্ট আছে আপনারা চেক করবেন যদি আপনার অ্যাকাউন্ট তিনটে থাকে তো দেখবেন আপনি লাস্ট অ্যাকাউন্ট বা আধার কে ওয়াইসি অ্যাকাউন্ট অর্থাৎ আধার লিঙ্ক অর্থাৎ ডিবিটি লিঙ্ক কোন অ্যাকাউন্টে আছে ডিবিটি লিঙ্ক অর্থাৎ কি না আপনি হয়তো কোনো গ্যাস তুলেছিলেন বা সেই যে গ্যাসের ভর্তুকি টাকাটা কোন অ্যাকাউন্টে আপনার যেত যদি আপনার অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টে যেত সেই অ্যাকাউন্টে কিন্তু আপনারা চেক করবেন কিন্তু দেখবেন আপনারা ব্যালেন্স চেক করে দেখতে পারবেন এছাড়াও যদি আপনাদের অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে তাহলে হয়তো টাকা পেতে অসুবিধা হতে পারে কিন্তু এখাপের মতো হয়তো আপনারা পেয়ে যাবেন পরবর্তী সময়ে আপনারা ই কে সি করে সমস্তটা অর্থাৎ কৃষি আধিকর্তার অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করবেন এছাড়াও আপনাদেরকে এটা জানাবো যে যদি আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাইড না হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু কৃষি আধিকর্তা অফিসে যোগাযোগ করুন আর যদি আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে থাকে এবং পেমেন্ট মোড আধার থাকে তাহলে অবশ্যই ওয়েট করুন কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্টের টাকা কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করবে হয়তো এখন কিছু অ্যাকাউন্ট আসতে শুরু করেছে আস্তে আস্তে হয়তো একদিন দুদিন বা তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি চলে আসবে এক ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা আপনারা চেক করে নিতে পারবেন তো ঠিক এইভাবেই চেক করবেন চেক করার প্রসেসটা আমি আপনাদেরকে জানালাম যে হয়তো আপনার অ্যাকাউন্ট তিনটে থাকতে পারে তো তিনটেই আপনারা চেক করবেন যেটাই ডিবিটি সিস্টেম অর্থাৎ কিনা আধার লিঙ্কিং আছে তো সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা আসছে এই যে অ্যাকাউন্টটা এখানে কিন্তু পি এম কিষান যখন অ্যাপ্লিকেশান করা ছিল তখন এই অ্যাকাউন্টটা দেওয়া ছিল না কিন্তু যেহেতু ডিবিটি লিংক আছে তাই এই অ্যাকাউন্টে টাকাটা এসে গেছে তো আপনারা চাইলে ঠিক এইভাবেই চেক করবেন চেক করলে তবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা এসে গেছে তো আপনাদের যদি মোবাইলে এস এম এস থাকে তো অবশ্যই এস এম দেখবেন আপনার অ্যাকাউন্ট শো হবে বা আপনার কী টাকাটা ঢুকলো সেটা শো হবে তো এইভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা অর্থাৎ কি না পি এম যে টাকা এসছে সেটা কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন আর যদি আপনাদের অ্যাকাউন্ট ভ্যারিফাইড না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে কৃষি আধিকর্তা অফিসে যোগাযোগ করতে হবে এছাড়াও যদি আপনারা ই কেওয়াইসি না করিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ই কেওয়াইসি করিয়ে নিন নাহলে কিন্তু আপনাদের টাকা ঢুকতে প্রবলেম হতে পারে দেখুন এখানে যে দেখানো হলো যে কৃষি আধিকর্তা অর্থাৎ কি না পি এম কিষান থেকে যে টাকাটা ঢুকেছে তো আপনারা চাইলে এভাবে চেক করে নিন তাহলে আপনাদের কিন্তু সমস্যা হবে না যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং শেয়ার করবেন